জাপানি ঘুমাচ্ছো? না না, আমি মুই শুয়ে আছি। তুমি? তোমার সাথে একটু কথা বলতে এলাম। বলো। আমি এমনি শুয়েছিলাম, একটু খারাপ লাগছিল শরীরটা। বিয়ে হলে দেখবে সব ঠিক হয়ে গেছে, আর স্পেশালি যখন বাচ্চা কাচ্চা হবে দেখবে অসুস্থই হও না। কী ব্যাপার, একেবারে বিয়ে নিয়ে কথা বলছো, বাচ্চা পর্যন্ত প্ল্যান হয়ে গেছে। ওমা, তোমার বিয়ের ব্যাপারে তো আমাদেরকেই ভাবতে হবে, আমাদেরকেই তো সব ম্যানেজ করতে হবে, তাই না? ভাবি, তুমি কি এসব কথা বলতে এসেছো? না, এসব কথা বলা শেষ। মানে? মানে আমাদের একজন আত্মীয় আছে, আহমেদ আঙ্কেল নাম, তো উনি তোমার আমার একটা ছবি দেখেছে, দেখে তোমাকে ভীষণ পছন্দ করেছে, ওনারা চায় তোমাকে ওনাদের ছেলের বউ হিসেবে নিয়ে যেতে। তো আমি বাবাকে জানালাম, এতক্ষণ বাবার সাথে কথা বললাম, বাবার সাথে কথা বলে তোমার সাথে কথা বলতে আসলাম। আব্বা কি বলেছে? মা, আব্বা আবার কি বলবে, বিবাহযোগ্য মেয়ে একটা ভালো জায়গায় পাত্রস্থ করা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সো আব্বা খুশি হয়েছে, ওনারা কিছুদিন পরেই তোমাকে দেখতে আসবে। আচ্ছা বাদ দাও ওসব, ওরা তোমাকে ভাবতে হবে না। আচ্ছা বলো তো, ওরা যেদিন দেখতে আসবে সেদিন তুমি কী পড়বে? আচ্ছা ওটাও তোমার ভাবার দরকার নেই, আমি সব সেট করে তোমাকে পড়িয়ে দেবো। আমি এখন বিয়ে করবো না। আর তোমাদের প্লিজ এরকম অ্যাডভান্স চিন্তা বাদ দাও, আমার না এসব ভালো লাগে না। সারা জীবন তো নিজেদের স্বার্থ ছাড়া আর অন্য কিছু চিন্তাই করলে না। এখানে আমাদের স্বার্থের কী আছে, তোমার বিয়ের নিয়ে আমাদের স্বার্থটা কী? আর সব ব্যাপারে তোমার কেন সিদ্ধান্ত নিতে হবে? আমরা বড়রা আছি না? আব্বাকে জানিয়েছি, আব্বা যা যা ম্যানেজ করা তা ম্যানেজ করবে, আব্বা সিদ্ধান্ত নেবে। তুমি এত কথা বলছো কেন? সেটা তো তোমার বিষয়, তুমি কার সাথে কথা বলেছো, কার সাথে কথা বললে কি হবে, এগুলো তোমার ভাবনা। বিয়ে করব না সেটা আমার ভাবনা, আমারটা আমাকে ভাবতে দাও, তোমার তো তুমি ভাবো। আর আমার ফ্যামিলি নিয়ে তোমার কেন এত ভাবতে হবে? এই ফ্যামিলি নিয়ে যদি আমরা চিন্তা না করতাম, এতদিন এই ফ্যামিলিতে এত সুখে শান্তিতে বসবাস করতে পারতে না। কি হতো? আমি বুঝলাম না তুমি কি এমন চিন্তা করে ফেলেছো যে এত বড় বড় কথা বলছো।